দাঁড়ান আগে একটু অমূল্য করে নিই প্রথমে। শালা বুইরা খবিসের জাত, বুইরা একটা পুত্রবধূ, আপন বন্ধুর আপন নাবালিক শিশুকন্যা কাউকে পর্যন্ত ছাড়ে নাই। কারণ এই ব্যাটার চরিত্র আমরা কম বেশি সবাই জানি। এই ব্যাটা মোহাম্মদ যে আসলেই একটা বদমাইশ ছিল এটা আমরা সবাই জানি। তখন অবমাননা করা শেষ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে আপনারা তো নিশ্চয়ই জেনে গেছেন ইন্ট্রো দেখে। আজকের ভিডিও হলো লোফা রহমান, যে লোফা রহমান নাস্তিক, যে আমাদের নবীকে অপমান করেছেন, অবমাননা করেছেন এবং বাজে ধরনের কথা বলেছেন। এই ভিডিওতেই আপনাদেরকে দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটুক। ভিডিওটুক সম্পূর্ণ দেখতে থাকুন। তা এই জন্য বলছি, আমরা মুসলমান এই কথাগুলো কখনোই সহ্য করতে পারি না। তা এই ভিডিওতেই প্রতিবাদ করা হবে। কারণ যেই নবীকে সৃষ্টি না করলে এই এত সুন্দর পৃথিবী কখনোই আমরা পেতাম না। কারণ আমরা শেষ নবীর উম্মত হয়ে আমরা এই কথাটা কখনোই সইতে পারি না, এবং এই কথাটা আমরা কখনোই মানতে পারি না যে এই কথাগুলো লোফা রহমান বলবে। তা চলুন আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি। দাঁড়ান আগে একটু অমূল্য করে নিই প্রথমে। শালা বুইরা খবিসের জাত, বুইরা একটা পুত্রবধূ, আপন বন্ধুর আপন নাবালিক শিশুকন্যা কাউকে পর্যন্ত ছাড়ে নাই। বদের বাচ্চা খবিস, বুইরা খাটাস। Well, I'm sure you can make a guess who that person was, didn't you? Because it wasn't very much complicated, you see. Keno complicated ato chilo na? Karon ei betar choritro amra kom beshi shobai jani. Ei beta Mohammad je ashulei ekta bodmash chilo eta amra shobai jani. Takhon obomanona kora shesh. Now it's your turn. আমাকে অবমাননা করুন। আমাকে অবমাননা করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, ইউকের ভিসা নিয়ে এই ইংল্যান্ডে আসতে হবে। এসে আমাকে খ্যাচাত খ্যাচাত করে কাটতে হবে, বা অন্য যে কোনো ভাবে আপনারা অবমাননা করে সুখ লাভ করবেন সেভাবে করতে হবে। কিন্তু ইউনো ভেরি আনফর্চুনেট থিংস, যে আপনাদের সেই মুরদটা নাই এই ভিসা নেওয়ার, আপনাদের মুরদ নাই। এই যে মনে করুন, এই যে ফ্রান্সে কি একটা আপনাদের মোহাম্মদের ছবি দেখালো, এতে করেই আপনাদের সেই রকম মানে লারে লাপ্পা অবস্থা, মানে একদম চিৎকার চেঁচামেচি করে ফাড়ায় ফেলতেছেন। তো এটা আসলে আপনাদের যে মানে ভেতরের যে চিন্তাটা কি, সেটা আমরা ভালো করেই বুঝতেছি। আমরা যারা সাধারণ মানুষ আমরা খুব ভালো মতো বুঝতেছি এই মৌলবাদের এই কারণটা। আপনারা কি করছেন, ফ্রান্সকে নিয়ে গালিগালাজ করছেন যে হ্যাঁ কেন মোহাম্মদের ছবি এরকম আঁকলেও ব্লা ব্লা ব্লা, মানে ফ্রান্সের পণ্য সব আমরা মানে নাকচ করব, বয়কট করব। তো ফ্রান্সের এই পণ্যগুলো যখন বয়কট করবে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে? বাংলাদেশের অর্থনীতি। অফকোর্স বাংলাদেশের অর্থনীতি হলে আপনারা তেমন ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা যারা ভণ্ড মানে হুজুর, তারা কি করেন? তারা তো তাদের তো অর্থনীতির সাথে কোনো সম্পর্কই না। আপনারা না দেন ট্যাক্স, না করেন কোন একটা প্রসপেক্টাস কোন একটা জায়গায় কাজ, আপনারা তো মসজিদে মাদ্রাসায় বসে বসে ধর্ষণ করেন আর ওই যে মুখস্থ কোরআন পড়েন, এছাড়া আপনাদের আর কোনো কাজ নাই। হ্যাঁ আরেকটা কাজ আছে, এই যে দুই দিন পর পর বিক্ষোভ করা, মিছিল করা, মারামারি কাড়াকাড়ি ফাড়াফাড়ি, এই মারামারি কাড়াকাড়ি ফাড়াফাড়ি ছাড়া তো আপনাদের ধর্ম আর কিছু শেখায় নেই। এখন আপনারা এই বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধের জন্য, যাতে মেয়েরা যাতে আপনাদের উপরে আবারও সেই পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকে, এই কারণে আপনারা এসব ফালাফালি করছেন।